করছিলাম, এটা দিয়ে আইছিলাম, এই যে নতুন ফ্যানটা ডিসি ফ্যানটা, এটা ফাঁকা হচ্ছে, এই এই যে ফাঁকা গুলা, এটার এই যে ফ্যান, তো ফ্যানটা ময়লা হচ্ছে রে, এই যে ফ্যানটা, তো এই ফ্যানটা লাগানি ইনস্টল করা দেখাবো। এই ফ্যানটা একটা ফ্যানই ছিল আমার কাছে, এটা বিক্রি করে দিছি, যেহেতু এটা ওনারা কাজ করবেন লাগাবেন, যারা ইলেকট্রিশিয়ান তারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা কিট আছে, যদি এটা সোলার দিয়ে চালানো হয় তাহলে এই যে এখানে জয়েন আছে, এই জয়েনটা এই এই কিটটা এক্সট্রা ব্যাটারিকে চার্জ করার জন্য, এমনিতেও সার্কিট থেকে ব্যাটারি চার্জ হয়, তবে এটা এক্সট্রা চার্জ হওয়ার জন্য আর কি। এটা হচ্ছে ব্যাটারি লাইন, আর এই লাইনটাকে ছোট যেহেতু ওনারা লাগাইতে পারবে না, তার জন্য আমি কি করি কি একটু বাড়াইয়া দিই তার, যাতে ওনারা লাগাইতে সুবিধা হয়। কারণ একটা জিনিস তো আমারে দেখে নিচ্ছে, তো ওনারা তো এতটা পারদর্শী নাও হতে পারে, তো এসি কারেন্টের তারটা আমি যদি একটু বাড়াই দিই তাহলে জিনিসটা একটু সুন্দর হয় বা ভালো হয়। এটার কানেকশনটা দেখেন, আর যিনি কালকের ভিডিওতে করছিলাম, আজকে 6,120 টাকা উনি পাঠাইছে আমার ফোনে, তে উনি বলছে যে ভাই ফ্যানটা তো একদিন পরে ফাটান, আপনি যেটা করবেন এটা হয়েছে এই আপনি ইয়া করেন, এই চালান চালায় একদিন চালান চালায় পরে আমারে দেন, একদিন চালাইয়া পরে আমারে দেন। তো যাই হোক, ওনার কথা ঠিক আছে, একদিন চালাই আমি দিই। তো চালানির এখন এটারে কানেকশন দেওয়ার আগে এই যে কেবলটা দেন, আগে সার্কিট থেকে ছোট ডিফল্টভাবে এখানে এই কেবলটা একটু লম্বা করে দিই, যাতে একটু ভালো হয়, পরে ফুলাফানে লাগায় যেই লাগায় এই ভিডিওটা দেখে লাগাই লাগবো, তাহলে তার পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, এই যে দুইটা তার আছে, এ দুইটা তার হচ্ছে কারেন্টের তার। হ্যাঁ, এই যে এক কালার বাদামিগুলো হচ্ছে কারেন্টের তার, আমি যে দুইটা তার দিয়ে দিছি এটা হচ্ছে কারেন্টের, এই যে দুইটা তার কারেন্টের সংযোগ করবে, আমি একটু লম্বা লম্বি করে দিলাম আর কি। আমি ফ্যানটা লাগাবো, আসলে এই ফ্যানের কেমন পারফরমেন্স হয় এই জিনিসটা দেখার জন্য। এই যে এখানে যে বাদামি দুইটা আছে, আমি একটা টেপ মেরে দিই যদি তারা বুঝতে অসুবিধা, আর লাল কালো তার যেটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারি। আমি ওনাকে আমায় আমি একটা ব্যাটারি ফেঁকেও দিছি, এটা এটা কিন্তু ওই ফ্যানের জন্য আমি তৈরি করছিলাম, তো এখনও দেখি ব্যাটারি ফ্যাকটা ভালো আছে, তো এই ফ্যাকটা দিয়েই চালাবো। এই 12 ভোল্ট ফ্যাকটা ওনাকে ফ্রি দিয়ে দিলাম, উনি ফ্যানটা বলছিলাম 6,000 টাকা, উনি বিশ্বাস করে 6,120 টাকা পাঠাইছে উনি, তার তার জন্য ওনাকে ব্যাটারি ফ্যাকটা দিছি এক্সট্রা, আবার চার্জ করার জন্য আর একটা কিট দিয়ে দিছি, তো এটা 200 টাকা লাগছে। তো এই জিনিসগুলো দিয়ে দিলাম, যেহেতু আমার ফ্যানটা স্যাম্পল ছিল, তো তার জন্য এখন এই এইরকম একটা কেবল পাবেন, এই যে এই ফ্যানটার মধ্যে একটা কেবল পাবেন, ওই যে এই কেবলটা আমি এইভাবে ঢুকাইছি, এই যে এইভাবে এদিক দিয়ে নিয়ে এটা এই এখানে সার্কিটে লাগানো থাকে, আপনার এখানে এইভাবে লাগানো থাকে, এটা তোলা দিয়ে এই যে এইভাবে তোলা দিয়ে এইভাবে লাগাই দিতে হয়, এই যে এইভাবে। তো এটা বড়ার জন্য এইটা ডান্ডাটার মধ্যে আগে এটারে বইরা নিতে হইব। হ্যাঁ, এই এই ফ্যান লাগান আর এইটা লাগান, যেটাই লাগান এভাবে বইরা নেবেন, বইরা নেওয়ার পরে যে কাজটা করবেন এইরকম একটা পিভিসি প্লাস্টিক ফেলতে পারেন, তো প্লাস্টিকটা ফেলে প্লাস্টিকটা এইদিকে এটা এই পাশে রেখে প্লাস লাইট দাও ফুল বরাবর এবার ঢুকাই দিবেন, এই যে ঢুকে গেছে, এই যে একটা প্লাস্টিক ঢুকেছে। এখন হচ্ছে এটার কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা তার আমি বাড়াই দিলাম, যেটা বাদামি এটা হচ্ছে কারেন্টে দিয়ে দিবেন, আর যেটা লাল কালো আছে এটা ব্যাটারি, মানে আমি এটা ব্যাটারি দিয়ে দিলাম, আপনারা ওয়ালটন 12 ভোল্টের পানির ব্যাটারি যেটাই হোক, হুন্ডার ব্যাটারি যে কোনো একটা ব্যাটারি লাগাই দিলেই হবে। আর যদি ব্যাটারি না থাকে, আপনারা যদি সোলারের মধ্যে লাগান
তাইলে করবেন কি, এই যে এখানে এই যে কিটটা আছে, এই কিটটার একটা তার কেটে দিয়ে না টেপ মেরে দিবেন, যাতে এই এক্সট্রা চার্জটা বন্ধ থাকে। এক্সট্রা ও এটা যেহেতু গরমের দিন, এই জন্য একটা বেশি কিট লাগাই দিছি। তো এটা থেকে যে চার্জ দিবে যেন একটু দ্রুত চার্জ হয়। আবার এখানে ফুল কাট সার্কিট আছে, সমস্যা নাই। তো যদি আপনি সোলারে লাগান, এইখানে একটা কেটে দিবেন, বা এটা থাকবেই না, এটা আমি পরে দিছি। দেখেন এই যে এরকম দুইটা তার ছিল, এই যে কাছাকাছি আনো, এরকম দুইটা তার ছিল, আমি দুইটা তার আমি এক্সট্রা দেখেন ইনপুট এই চার্জারের আউটপুট এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই এটার লাগানোর ফলা ফ্যানটা এখানে ধরে আমরা এই পাশে এটাকে ধরে এইভাবে এইভাবে এইরকম সিদ্ধে সিদ্ধে অবস্থায় লাগিয়ে দিব। বাস আমরা লাগাই দিতে পারছি, এই যে লাগাইছি। লাগানোর পরে এরকম নাট থাকবেই, এই যে নাটটা। এখন এই নাটটাকে আমরা এইভাবে লাগাই দিব। এটা এবার হাতে লাগাইলে যে টাইটটা হয় রে ভাই, এটা পরে ঘুরে না হয়ে যেতেন খুলতো না, এই যে খুলে না, মানে এখানে একটা কাবি আছে যার কারণে খুলে না। হালকা যদি টাইট দেন তাহলে প্রচুর টাইট হবে ইনশাল্লাহ। এই যে আমি এটা টাইট দিয়ে দিলাম, এই হলো এটার কাজ মোটামুটি হয়েছে। এখন এই যে এই সাইডটা আছে, এটাকে আমরা একটু তুলে নিয়ে এটাকে এটাকে এর মধ্যে আমরা এভাবে লাগাই দিলাম। এই সাইড শেষ লাগানোর হয়েছে, কেবল উপরে উঠছে। এখন এর কভারের উপরে একটা বাড়ি আসছিল মনে হয়, বাড়িটা এই যে বাড়িটা লাগাই দিই পরবর্তীতে খুলছি না। তো ব্যাটারি রিমোট থাকবে না, ওনাকে একটা ব্যাটারি কিনছে দুটো 25 টাকা দিয়ে। ব্যাটারিরও কি দাম, ব্যাটারির কি বারবার দাম বাড়ে নাকি বুঝলাম না। এই দিন আনছি 30 টাকা দিয়ে, এটা কেন যে 35 টাকা। তো অনেকেই আবার ফোন করছেন পরে বুঝালুই বুঝতে থাকেন। দেখেন যারা বিশ্বাস করব, এখানে একটা ড্রাইভার ছিল, তারা বিশ্বাস করে আমার, আমি কাউরে ঠকাই না, এলো কথা। তো আজকে আমার ফ্যানটা লাগাইতেছি, এটা আমার ঘরে। ফ্যানটার ওয়াট কত, এই যে 32 ওয়াট, দেখেন 100 ভোল্ট থেকে 240 ভোল্টের চলে, 32 ওয়াট। অনেকে ভাববেন যে ভাই ফ্যানটা কত, এই ফ্যানটা কিন্তু এমনি কারেন্টে চালাইলেও কারেন্ট বিল কম উঠবে ইনশাল্লাহ। এখন হচ্ছে এটার ফালা, ঠিক আছে, এটার ফালা। এটা কিন্তু এটা লাগাইলেই ব্যাটারি লাইনটা দিলেই ঘোরা শুরু করবে, পরে কিন্তু রিমোটে বন্ধ করার লাগবে। এটা কিন্তু খুব সতর্ক হয়ে এই যে তার কেবলটা, এটা সোজাসুজি এটার ভিতরে দিয়ে, এই যে সার্কিটের ভিতরে দিয়ে এভাবে ঢুকাই দিল যতটুকু সম্ভব। এটাকে মনে লুজ করতে হবে, এই যে স্ক্রুটাকে কাছাকাছি থাকতো আমার বাড়ির, আমি যে ফিটিং করছিলাম একবারে লাগাই ধরতাম। যেহেতু উনি লাকসামের লোক, উনি এইখানে নিবেন, তো আমার তো পসিবল না, এটা কুরিয়ার সার্ভিসই দেওয়া লাগবে ওনাকে, থাকতো এখানে। এখন এখানে একটা খারিশমা দেখেন, এটা যদি আমি এখানে লাগাই, এখানে লাগানোর পরে এরপরে এসছে এটা আরো উপরে থাকবে। এটাকে এভাবে লাগাই দিই, এটা উপরেটা লাগানোই থাকবে। এটারে জাস্ট এভাবে নিয়ে কি জানি কয় এভাবে দিয়ে ও উপর দিয়ে বর্তই বাগে। এই এই হলো তার কাজ। এখন বিশেষ করে এই ব্যাটারি, এটা বানানো হয়েছে ব্যাটারিটা আলগা রাখার জন্য, ঠিক আছে। যেহেতু এই ব্যাটারিটা ছোট, এটা হচ্ছে কারেন্টের লাইন, আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিই। এটা হচ্ছে রাখার পরে একটা পজিটিভ
লাইন এখানে দেওয়ার পরে পজিটিভ নেগেটিভ লাগাইলে ফ্যান ঘোরা শুরু করবো প্রথম অবস্থায়। এই যে এখানে দিলে শুরু করব, ফ্যানটাকে ধরতে হইব, এই যে তিনটে অ্যালার্ম দিব, ফ্যানটাকে ধরে লাইতে হইব, এই যে ধরতে হইব, ফ্যান কিন্তু ঘোরা শুরু হয়েছে। প্রথমে ফ্যান ঘোরা শুরু হইব, প্রথমে তিনটা অ্যালার্ম দিব, এই যে তিনটা, এই যে চারবারের সময় কিন্তু অলরেডি ঘোরা শুরু হয়েছে। পাঁচটা গিয়ার দেখছেন, পাঁচটা গিয়ার সে নিয়ে ঘোরা শুরু হয়ে যায়। আরো এখন আমরা প্রথম ব্যাটারিটা লাগাইলে সে ঘুরবে, এখন পরে রিমোট দিয়ে বন্ধ করে থুয়ে দিতে হবে। রিমোট দিয়ে বন্ধ করে থুয়ে দিছি, এ হলো এখানে ট্যাপ মেরে এই ব্যাটারির কেবলগুলা যাতে ঝুলে না থাকে এইভাবে ঘুরে আনলে পারি। এই যে এইভাবে তাহলে আর ঝুলে থাকবো না, আবার আবার ঘোরানি শুরু হইব। আবার ঘোরানি শুরু হইব, আমাকে তখন ট্যাপ মারি, ট্যাপ মারি এই ফ্যানটা ঠাঙ্গামো। মানে আমার ঘরে আজকে ওনার কথা মতো যে ভাই একদিন চালান, পরে আর কালকে খুলে ফ্যানটাকে কুরিয়ার করে দেব। আসলে আমিও দেখি চালাইয়া কেমন, আগের ওটা 24 ভোল্ট ব্যাটারি প্যাক দুইটা ছিল, এটা তো এখানে কিন্তু ব্যাটারিটা থাকবে না, আমি আবার বলছি ব্যাটারিটা এখানে থাকবে না। এই যে এক্সট্রা চার্জারটা আপনি সেই ব্যাটারির কাছেও রাখতে পারেন, তা সোলার দিয়েও চালাতে পারেন। এটা যেহেতু ওনাকে একটা ব্যাটারি প্যাক দিয়ে দিলাম, তার জন্য একটা চার্জারও আমি এখানে এক্সট্রা দিয়ে দিলাম আর কি। তাদের সোলার আছে তখন আর লাগবে না। আপনি যদি হোন্ডারের ব্যাটারি ইউজ করেন তো একটা 12 ভোল্ট চার্জার বানিয়ে দিবেন, অটো কাটের বাস খুব সুন্দর হবে। হোন্ডারের ব্যাটারি ইউজ করলে এটা হোন্ডারের ব্যাটারি ইউজ করলে মিনিমাম 15 ঘন্টা চলবে। ইনালিল্লা রাহেন রাহেন রাহেন, এখন কিন্তু ঘোরা শুরু হইব ব্যাটারি লাইন দিয়ে দিছি। প্রথম অবস্থায় এইরকম, একবার বন্ধ হলে পরে আর রিমোট দিয়ে স্টার্ট না হলে আর কিন্তু করতো না। মানে ব্যাটারি লাইনটা দিলে এই অবস্থা, তবে কারেন্টের লাইন দিলে এটা হবে না। এই যে এখন আমি অফ করে দিলাম, বাস। তো এই জন্যই ব্যাটারি লাইন জিনিস থেকে দেওয়ার প্রয়োজন। আর আর তার টাইম নেই, যেহেতু এটা দূরে ছিল, দূরে থাকবে ব্যাটারিটা, একটা সেলের উপরে থাকবে। তো আপনি ইচ্ছা করলে বড় ব্যাটারি লাগাতে পারেন, বড় ব্যাটারি। আপনার যে অনেক সময় আছে না রিক্সার পুরাতন ব্যাটারি ব্যাটারি 12 ভোল্টের লাগাই দিবেন, ভাই দেখেন সোল আসছে, তা লাগাই দিলে এগুলো চলবো। এটা এই এইসব ফ্যান যদি মনে করেন 4-5টা চালান, আমরা একটা ছোট্ট রিক্সার 30-40 এমপিয়ার ব্যাটারি দেয়া 5-6 ঘন্টা ধরে চলবো, কি দরকার আছে আইপিএস টাইপিএস গেল এটা। এখন এটা এনে থাকলো, এই যে হচ্ছে কারেন্টের লাইন, ঠিক আছে। কারেন্টের লাইনটা এখানে একটু ট্যাপ মেরে দিই, পরে এটা দেখতে এই আবার বলে দিই যে বাদামি দুইটা তার, এই দুইটা তার হচ্ছে কারেন্টের লাইন, ঠিক আছে। এখন এটাকে আমরা ইয়া করি, ফ্যানটা ফাঁকাগুলো লাগাই, প্রত্যেকটি এইগুলো আলাদা আলাদা, এই যে দেখেন পুতলা বান্ধা, এগুলো এখনো আমি খুলে নিই, কারণ ফাঁকা লাগানোর কোনো প্রয়োজন হয়েছে না, ওইটাই খুলে নিই। তো দেখা যাক, আর এই যে ফিনটা আছে না, এই ফিনটা আপনার এখানে থাকবে, এখানে থাকবে, এগুলো ফিন দুইটা থাকার কথা, এই যে এখানে থাকবে। হালকা একটু বেঁকায় রাখি, এত বেশি লাগবো না, এটা পরে লাগাবো, ওই যে একটু পরে একটা ওয়াশার দিয়ে দিয়ে সাধারণভাবে সাধারণ ট্রেনের পাখার মতো এটাকে আমরা লাগাই, লাগাই আনার পরে। আচ্ছা আমরা ভিডিওটা পাস করি আর এটা ইয়া করি, পাখাটি লাগাই, পাখা লাগানি তো আর দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। ভিডিওটা পাস করি, করে করে পাখাটি লাগাই, পাখাটি লাগানোর পরে ওইটাকে উপরে তুললে পরে আমরা আবার আপনাদের কাছে নিয়ে আসবো, যা জটিল আছিল সেটা দিয়ে দিছি। এই ফ্যান এখন বর্তমানে 13,000 টাকা বেচছে, আর আমি বিক্রি করলাম 6,000 টাকা, যেহেতু আবার তত বেশি টাইট দেওয়ার দরকার নাই, কালকে সকালে খুলে ফেলবো, খুলে একবারে কুরিয়ার হয়ে যাবে এটা,
চাইলেও আর ফ্যান আপাতত ভাবে দিতে পারবো না বলে মনে হয়। অনেকগুলো নাট আবার ছোট ছোট দিয়ে দিছে, এগুলো মনে হয় সার্কিট মার্কিট আটকানি লেগে দিছে। তো এদিকে তো সার্কিট আটকানোই আছে, আর লাগবো বলে মনে হয় না। বাট পাখাগুলো যে ভার, এই ফ্যানটা এই ব্যাটারি বুটারি ছাড়া এই 5 কেজি ওজন, আমি স্কেলের মধ্যে মাপ দিছি, এটা পুরা 5 কেজি ওজন। এই ভিডিওগুলো আমার ধৈর্য ধৈর্য ধরে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর যদি না লাগে তাহলে করবেন না। তবে আপনার মতামতটা যদি জানা যান তাহলে অনেকটা খুশি হই যে আমার কোন জায়গায় সমস্যা, জানাতে বলবেন না। ফ্যানটা আমি লাগাইছি, এই মুহূর্তে কারেন্টের লাইন আমরা দিছি না, তো এই মুহূর্তে আমরা একে দিয়ে স্টার্ট করে দেখি। এর ভিতরে যে ব্যাটারি আছে আমরা একে দিছি, তো দেখি আসলে এটা কেমন ঘুরে, কি আসলে বিষয় ঘুরে কি না, কি আসলে বিষয়টা কি ধারায়। তো এখন ধুইয়ে দিব, কারণ এই ব্যাটারিটা একবারে পুরো, এটা মনে করেন চার্জ নাই। 1 বছর আগে বানাইছিলাম ওই ফ্যানের জন্য, এখনো চার্জ করি নাই। এটা যখন কারেন্টের সাথে লাগাবো তখন চার্জ হবে। কিনে দিলাম, সাইড়ে দিলাম, দেখেন দেখেন বাতাস পাতাস, এ শুধু ব্যাটারি দেয়। তবে এটা সবচেয়ে যখন আপনি ধুয়ে দিয়ে যখন চালাবেন, এটা আপনি কিন্তু কারেন্ট গেলে ধুয়ে দিয়ে চালাবেন। এটা কিন্তু দুই দিয়ে চালাবেন, এই বাতাসটা পাবেন। শোনেন, টেবিল ফ্যান যেটা হয় কি, একটা ছোট জায়গাটার মধ্যে বাতাস লাগে, তো ছোট্ট জায়গার মধ্যে বাতাস লাগে, টেবিল ফ্যানের সবটা ঘরে বাতাস লাগে না, এগুলো সমস্যা। এখন এটাকে আমরা কারেন্টের লাইনটা দিয়ে আসি, দিয়ে আসা পরে একটু দেখি অফ করছি। আর একটা বিষয় হচ্ছে কি, ঘরে শুয়ে শুয়ে বন্ধ করা, এটাও তো একটা একটা টেবিল ফ্যান কিনলে লাগে আপনার 600-700 টাকা লাগে, সেই সাথে একটা সিলিং ফ্যান তো একবারে বিদ্যুৎ কম খায়। তো এটা আপনি যখন ফ্যান চলবো তখনই চার্জ হবে, যখন ফ্যান চলবো না তখন চার্জ হবে না। আর এটা লাগাইলে এরকম রেগুলেটর না দিলেও হবে, এই রেগুলেটরটা না দিলেও হবে, এই রেগুলেটরটা ফুল দিতে হবে। তো যাই হোক, আমরা রেগুলেটরটা, যেহেতু আমাদের এই ফ্যান থাকে না এখানে, আমরা কারেন্টের ফ্যানটা থাকে, ফ্যানটা আমরা এখন করি চার্জার ফ্যান, যেহেতু আমরা একটাই চালাবো, রেগুলেটরটা ডিসকানেক্ট করলাম না, রেগুলেটর ফুল দিয়ে রাখবো এখানে। এখন এটাতে আমরা করে দিই, কারেন্টের সাথে সংযোগ করে দেখা যাক কি হয়। একটাই চালাই, চালানোর পরে যদি কোনো নতুন জিনিস হয়তো কোনো প্রকার সমস্যা যদি হয় তাহলে বইলে বইতেও পারে, বলা যায় না। এইগুলি তো আমি আমার আব্বাই বানাইছি না, বানাইছে যারা ওইটা চাইনারা বানাইছে, হইতেও পারে। আসলে লাগাই চেক দিই, একদিন চালাই দিই কি পারফরমেন্স হয়। এরপরে আমরা আপনাদের লাইক করলে আমরা লাগে কিনা এই এই হালকে আচ্ছা লাগছে। যাই হোক, এখন অবশ্য আমরা কারেন্ট দিয়ে চালাবো, যেহেতু ব্যাটারিটা চার্জ নাই, ব্যাটারিটা 11 ভোল্ট, কারেন্ট দিয়ে চালাবো। আমি যেহেতু এটাকে কালকে খুলে ফেলবো তাইলে আর এতটা কাহিনী আর করলাম না, খুলে যেতে পারলাম। এটা আরেকজনের ফ্যান, দেখেন অবস্থা, বাতাসটা দেখি আস্তে আস্তে স্পিড হচ্ছে। আমরা নিচে আসি, দেখেন বাতাসে প্রচুর শব্দ, আরো লাগে আরো কাছে আসুন, এভাবে প্রচুর শব্দ। এখন আমরা ধুয়ে দিই, অনেক রেগুলেটারে কম হই না বাড়লই, তাও তো পৈতালাম না এদিকে, রেগুলেটার কমছেই না বাড়ছে,
ও এনে কমাইলেও কমাইলে তো ফ্যান বন্ধ হয় না, ওই সেদিকে ঘুরতেছে, ফ্যান তো বন্ধ হয় না, বা ফ্যান তো ব্যাটারি আছে, রেগুলেটরটা রাখবেন না, এই যে এই যে এই যে রেগুলেটরটা রাখবেন না, এই মুহূর্তে ফ্যানটা ধুয়ে আছে, তিনে দিয়ে রাখলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখি এটা চালায় কেমন পারফরমেন্স হয় আর এটা কি ধরনের ব্যবহার আমাদের সাথে করে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।